আবারও চালু হয়ে গেল আরও একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিএফসি বার্থডে একাডেমি স্কলারশিপ দু হাজার বাইশের সিজনে নতুনভাবে শুরু হয়ে গেল এবং এই স্কলারশিপে তুমি কিন্তু বছরে এক লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো তো কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে তোমার যোগ্যতা কি কি লাগবে এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ বিস্তারিত জানাবো কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেই এইচডিএফসি বার্থডে কডম স্কলারশিপ হচ্ছে একটি প্রাইভেট স্কলারশিপ তাই তোমরা যারা স্বামী বিবেকানন্দ আবেদন করবে বলে ভাবছো তোমরা কিন্তু এই স্কলারশিপেও আবেদন করতে পারবে কারণ এটি প্রাইভেট স্কলারশিপ স্কলারশিপের আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে সেটা এবার আমরা দেখে নিচ্ছি তো প্রথমেই ওয়েবসাইটে আসার পর এই স্কলারশিপে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমত ক্লাস 11 এবং টুয়েলভের ক্যাটাগরি দ্বিতীয়ত যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন গ্র্যাজুয়েশন বা জেনারেল ডিগ্রি কোর্স করছে তাদের জন্য তৃতীয়ত যারা প্রফেশনাল কোর্স করবে গ্র্যাজুয়েশনে তাদের জন্য এবং যারা ডিসাবিলিটি আছে তাদের জন্য এবং শেষে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেবে বিভিন্ন কোচিংয়ে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ কিন্তু প্রোভাইড করা হয়েছে এক এক করে দেখে নিচ্ছি কাদের জন্য কি কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপের আবেদনের প্রথম শর্ত হচ্ছে ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট ছেলে মেয়ে জেনারেল সি এস টি ও বি সি মাইনরিটি সংখ্যালঘু নির্বিশেষে প্রত্যেকে আবেদন করতে পারবে দ্বিতীয়ত তোমাকে ইন্ডিয়ান সিটিজেন বা ভারতের নাগরিক হতে হবে এবং বলেছে তোমরা ক্লাস যদি টেন পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে যারা ক্লাস দু সালে ক্লাস ইলেভেনে পাস করেছো তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং দ্বিতীয়ত তোমাদের বলেছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে মিনিমাম তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম যদি ছ লাখ টাকার নিচে থাকে তাহলে তুমি এলিজেবেল এবং বলেছে তোমরা যারা বিভিন্ন গার্লস আছো যাদের বর্তমানে ক্রাইসিস চলছে পরিবারে বিভিন্ন কারণে তোমাদের আর্থিক অনেক ক্ষতি হয়েছে তো তাদের কিন্তু এখানে বেশি পরিমাণে সুযোগ দেওয়া হবে বাদ বাকি প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো স্কলারশিপে যারা ক্লাস টেন এবং ইলেভেন টুয়েলভ আবেদন করবে তাদের স্কলারশিপ থেকে আঠেরো হাজার টাকা দেওয়া হবে এবং এখানে বলে দিয়েছে বিভিন্ন স্কুল কলেজের ফিস বা মেটেরিয়াল বা বুক সে সেগুলো কিন্তু তাদের প্রোভাইড করবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য দ্বিতীয়ত যারা কলেজে পড়াশুনো করছে তাদের জন্য কী কী যোগ্যতা লাগবে এবার আমরা দেখে নেব তো প্রথমতই বলেছে ক্লাস টুয়েলভ পাস করে যারা বি কম বিএসসি বিএ বিবিএ বিসিএ এই সমস্ত কোর্সগুলো করছে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে তারা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে এবং প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের মিনিমাম সিক্সটি পারসেন্ট লাগবে এবং ফ্যামিলি ইনকাম ছ লাখ টাকার নিচে হতে হবে এবং বিভিন্ন যাদের পরিবারে ক্রাইসিস চলছে বর্তমানে তাদের কিন্তু একটু বেশি প্রেফারেন্স বা সুযোগ দেওয়া হবে এই স্কলারশিপে এবং ক্লা কলেজের স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপ থেকে বেনিফিট হিসেবে তারা তিরিশ হাজার টাকা বছরে পেয়ে যাবে এককালীন আবেদন করলে এবং তার সঙ্গে বিভিন্ন স্কলারশিপের সুযোগ সুবিধা হিসেবে তোমাদের স্কুল কলেজের ফিস বা বিভিন্ন মেটেরিয়াল বা অনলাইন লার্নিং সেখানে কিন্তু তোমার সমস্ত পেমেন্ট তারা করে দেবে এরপর যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে তো প্রফেশনাল কোর্সের মধ্যে যারা টেক এম বিআরস নার্সিং করছো যারা এনএম জিএনএম বা বি এই সমস্ত যে প্রফেশনাল কোর্স আছে ক্লাস টুয়েলভ পাস করে তোমরা প্রত্যেকেই আবেদন করে দিতে পারো যদি থাকো এবং তোমাদের মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস উচ্চ মাধ্যমিকে বা প্রিভিয়াস ইয়ারে রাখতে হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম ছ লাখ টাকার নিচে হতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বিক এবং ব্রেকিং নিউজ তোমরা যারা প্রফেশনাল কোর্স করছো তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা স্কলারশিপ থেকে দেওয়া হবে কারণ এই স্কলারশিপে টাকার পরিমাণ এক লক্ষ টাকা তাই অনেকেই কিন্তু এই স্কলারশিপ থেকে এক লক্ষ টাকা পেতে চলেছে যারা স্কলারশিপে আবেদন করবে পরে বিভিন্ন যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তাদের মিনিমাম ডিসাবিলিটি চল্লিশ পার্সেন্ট থাকতে হবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস তাদের লাগবে তারা ক্লাস ইলেভেন টুয়েলভ ডিপ্লোমা আইটিআই তোমরা অনেকেই বলছো আইটিআই স্টুডেন্টরা আবেদন করতে পারবে কি হ্যাঁ অবশ্যই এখানে ডিসাবিলিটি থাকলে তুমি আইটিআই স্টুডেন্ট হলেও তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম আট লাখ টাকার নিচে থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের এই স্কলারশিপ থেকে কত টাকা দেওয়া হবে তো এখানে লিস্ট দেওয়া আছে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং যারা আইটিআই করছে তাদের ক্ষেত্রে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে যারা গ্র্যাজুয়েশনে বিভিন্ন জেনারেল ডিগ্রি কোর্স করছে তাদের চল্লিশ হাজার টাকা বছরে দেওয়া হবে এবং যারা প্রফেশনাল কোর্স করছে তাদের দেখতে পাচ্ছ ও মাই গট এক লক্ষ টাকা হিউজ পরিমাণ টাকা এই স্কলারশিপ থেকে দেওয়ার পাশাপাশি তোমাদের বিভিন্ন বই কিনা বা স্কুল কলেজের ফিস সেটা কিন্তু তোমাদের এখান থেকে সরবরাহ করে দেবে তো দেখতে পাচ্ছ একটা ভিউজ পরিমাণ টাকা স্কলারশিপ থেকে দেওয়া হবে এবং স্কলারশিপের আবেদন প্রসেস অলরেডি স্টার্ট হয়েছে এবং তোমরা যারা জানতে চাও কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবো মোবাইলের মাধ্যমে তো কমেন্ট করে জানাও আমি কিন্তু নেক্সট ভিডিও সেটার উপরেই আনব এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ অর্থাৎ আরও অনেক সময় কিন্তু আছে স্কলারশিপে আবেদন করার জন্য তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরাও আবেদন করতে পারবে তো তাদের ক্লাস টেন বা টুয়েলভ বা ইলেভেন পাশ করে থাকতে হবে যারা নেট জি বা ক্ল্যাট এনআইএফটি এই সমস্ত কোর্স করবে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের এইট্টি পারসেন্ট মার্কস লাগবে এবং তোমাদের দেখতে পাচ্ছ বাহাত্তর হাজার টাকা বছরে দেওয়া হবে এবার আমরা দেখে নেব কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য তো প্রথমত তোমাদের যে জিনিসগুলো জোগাড় করতে হবে সেটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি তোমার বা ফটোকপি লাগবে দ্বিতীয়ত তোমার প্রিভিয়াস ইয়ার্সের মার্কশিট লাগবে তৃতীয়ত তোমাদের আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দিয়ে দিতে পারো এরপর তোমার যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়ে এসো কারেন্ট অ্যাডমিশন রিসিভ কপিটা তোমরা এখানে দিয়ে দিতে পারো বা তোমার ইনস্টিটিউশন আইডি বা বোনাফাইড সার্টিফিকেটও দিয়ে দিতে পারো এরপর ব্যাংকের পাসবই তোমার লাগবে যেখানে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করানো হবে এরপর তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেটটি তোমরা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলর বা ডিও বা ডিএম এই সমস্ত ইনকাম সার্টিফিকেট হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে যার যেটি ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে গিয়ে নিচের দিকে দেখতে পারবে অ্যাপ্লাই নাও বাটন আছে এই অ্যাপ্লাই নাও বাটনটিতে তোমরা সিম্পলি একটা ক্লিক করবে তো তোমাদের এখানে রেজিস্টার করে বা অগেন করে তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে একটা হিউজ পরিমাণ টাকা এই এইচডিএফসি বার্ডেক অ্যাকাডেমিক স্কলারশিপের পক্ষ থেকে প্রতি বছরই কিন্তু দেওয়া হয় তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই স্কলারশিপ আবেদন করবে তো কিভাবে আবেদন করবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং ভিডিওটি অবশ্যই এখনই লাইক করো এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ স্কলারশিপ রিলেটেড ভিডিও সববার আগে পাবার জন্য